বিদ্যালয় প্রধানক প্রদান করা হয়েছে শ্রেণী শিক্ষকক নিলম্বনের কর্তৃত্ব। শ্রেণী শিক্ষকর নৈমিত্তিক ছুটিত মঞ্জুর করব পারিব বিদ্যালয় প্রধানে। এতিয়ারে পৰা বাধ্যতামূলকভাবে প্রতিদিনেই পাঠদান করব লাগিব বিদ্যালয়ের প্রধান শিক্ষকসকলেও। বিদ্যালয়খনত আমি হেডমাস্টারের উপর যথেষ্ট কর্তৃত্ব প্রদান করেছো, কারণ জবাবদিহি তেও হব লগা হব যিকোনো উলঙ্ঘার কারণ। গতি প্রধান মোর প্রধান শিক্ষক সকলে সেই দায়িত্বখিন পালন করে, তেওঁৰ নামটোই হল প্রধান শিক্ষক। গতি প্রধান শিক্ষকজনেও শিক্ষকতার অনুশীলন তো অব্যাহত রাখব। কেবল সেয়াই নহয়, বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সা সম্পত্তির লগতে আয় ব্যয়ের হিসাবও রাখব লাগিব বিদ্যালয় প্রধান সকলে। এই রুলবুকত দিয়া আছে যে প্রত্যেক বিদ্যালয়ে এসেট রেজিস্টার মেইনটেইন করব। গতি ইন্সপেকশনের সময় যেটা যাব বা সময় আমি এইবিল বস্তু চাম। এই অধিনিয়ম অনুসরি ভবিষ্যতে আর কোনো শিক্ষকে লব নোৱাৰিব প্রাইভেট টিউশন। পুয়া 9 বজাৰ পূর্বেই উপস্থিত হব লাগিব বিদ্যালয়ত। শ্রেণী শিক্ষক সকলে পালন করব লাগিব মেন্টরের ভূমিকা, কিন্তু কোনো কারণতেই সামাজিক মাধ্যমত করব নোৱাৰিব আপত্তিজনক মন্তব্য। শিক্ষক এজনে সোশ্যাল মিডিয়াত এনেকুৱা ধরনের কাম কাজ বা এনেকুৱা মন্তব্য দিছে যিবিলাকে তেখেতর প্রতি ভাবমূর্তিটোর প্রতি ছাত্র ছাত্রী সকলের দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ সলনি করে পেলায়। গতি শিক্ষক সকল এনেবিলাক কাম কাজের বিরত থাকিব লাগে। প্রাইভেট টিউশন ইন দ্য সেন্স যে মই স্কুলত নপঢ়াও তোমালোকক, অঙ্কটো মোর টিউশনত আহিবা, সেটো হব নালাগে। লগতে প্রতিগৰাকী শিক্ষার্থী বাধ্যতামূলকভাবে মানিব লাগিব কোড অফ কন্ডাক্ট। সেই মর্মে কোনো শিক্ষার্থী ভবিষ্যতে আর অংশ লব নোৱাৰিব ধর্ণা বিক্ষোভত। বিদ্যালয় চৌহদত ব্যবহার করব নোৱাৰিব ব্যক্তিগত মোবাইল, স্মার্ট ওয়াচর দরে ইলেকট্রনিক ডিভাইস। ইমানই নহয়, এতিয়ারে পৰা গণিত বিজ্ঞানের পাঠদান বাধ্যতামূলকভাবে সম্পন্ন হব লাগিব ইংরাজিত। ইয়াকে লৈ অব্যাহত থকা আন্দোলন প্রতিবাদকও এইদরেই এক প্রকার নস্যাত করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে। সংগঠনবিলাকেতো নপঢ়ে, সংগঠনবিলাকেতো নপঢ়ে। মই ছাত্র ছাত্রীর লগত কথা পাতি আছো, অভিভাবক সকলের লগত কথা পাতি আছো, কোনো আপত্তি করা নাই, খুব আদরণি জানাইছো। ভিডিও জার্নালিস্ট যতীন বরার সৈতে